ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের কাছে একটা অরিজিনাল ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি। তো উনি ওনার নাম বা ওনার ভয়েস ডিসক্লোজ করতে চাননি। ওনাকে যে সমস্ত প্রশ্নগুলো ইন্টারভিউ হলে জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলো তোমরা আমার ভয়েসেই শুনবে, এবং সেই সাথে তার উত্তর কী হতে পারে সেগুলো তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি, উনি বীরভূম জেলার থেকে ইন্টারভিউ দিতে গেছিলেন। ওনার ফার্স্ট হাফে ইন্টারভিউ ছিল, 10টার মধ্যেই উনি ইন্টারভিউ হলে ঢুকে পড়েছিলেন, এবং ওনার টোটাল প্রসেসিংটা কমপ্লিট হতে 12:30 বেজে যায়, অর্থাৎ 12:30-টার দিকে ওনার গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটা সমাপ্ত হয়ে যায়। তো ওনার যে টেবিল নাম্বারে ছিল সেই টেবিলে মোট 3 জন ছিলেন। তোমরা জানো যে এবারে যতজন ইন্টারভিউ দিয়েছে প্রত্যেকেরই টেবিলেই 3 জন করেই ছিল। তো এই 3 জনের মধ্যে 2 জন স্যার এবং 1 জন ম্যাডাম ছিলেন। তো উনি যথারীতি আসতে পারি স্যার বলে ইন্টারভিউ হলে প্রবেশ করার অনুমতি নিয়েছিলেন, তো সেই নিরিখে ওনারা আসতে বলেছেন, এবং তারপর যথারীতি গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাডাম এগুলো জানিয়েছেন। তো এরপরে প্রথমেই কিন্তু ওনাকে ডেমো দিতে বলা হয় যে আপনি আপনার ইচ্ছা মতো একটা ডেমো দিন বোর্ডে গিয়ে। তো ডেমো দিতে যাওয়ার সময় যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করবে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ডেমো দিতে যাওয়ার সময় যেমন প্রথমে একটা ভূমিকা করতে হয় যে বোর্ডে ডেট বিষয় এগুলো লিখতে হয়, তো ঠিক সেরকমই উনি বোর্ডে ডেট বা সাবজেক্ট এগুলো লিখতে যাচ্ছিলেন। তখন একজন স্যার বলেছেন যে এগুলো লেখার প্রয়োজন নেই, আপনি সরাসরি টপিকে চলে যান, সরাসরি পড়ান, এটাই বলেছেন। তো উনি যখন আবার টপিকটা শুরু করেছেন তখন আবার যে ম্যাডাম ছিলেন তিনি বলেছেন, না না না, আপনি যেমন করছিলেন সেরকমই করুন, আপনি লিখুন। তো এই একটা বিষয় ঘটেছে ওনার সাথে। তো তারপরে উনি আবার বোর্ডে যথারীতি সেগুলো লিখে আবার টপিকটাতে ঢুকেছিলেন। তো উনি যেটা ডেমো দিয়েছিলেন সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটাও উনি বেশ, যেটুকু ওনার কাছে শুনলাম, পার্টস অফ স্পিচটা উনি খুব সুন্দরভাবে পড়িয়েছেন বা ডেমোটা দিয়েছেন। এবার একটা ঘটনা ঘটেছে, এটাও তোমরা খুব মন দিয়ে শোনো বিষয়টা। এই যে অনেককে একটা নির্দিষ্ট সময় ধরে ডেমো দিতে বলছে, আবার অনেককে বলছে কি যে আপনি 1 মিনিটের মধ্যে শেষ করুন বা সরাসরি টপিকে চলে যান, অর্থাৎ ওরা যে তাড়াতাড়িটা করছে, তাহলে তোমরা নিজের মধ্যে যে ডেমোটা ভেবে যাচ্ছ যে আমি একটা অমুক বিষয়ে ডেমো দেব, সেই ডেমোটা কিন্তু তোমরা দুটো ফর্মে প্র্যাকটিস করবে, একটা স্বাভাবিক ফর্মে আর একটা কিন্তু শর্ট ফর্মে। শর্ট ফর্মে বলতে কি, ধরো তোমার শেষ দিকের সিরিয়াল নাম্বার রয়েছে কি তোমার সেকেন্ড হাফে ইন্টারভিউ রয়েছে, এটা বলা উচিত না কিন্তু এটাই ঘটছে। সেকেন্ড হাফে যাদের ইন্টারভিউ থাকছে বা ফার্স্ট হাফের শেষ দিকে যাদের ইন্টারভিউ থাকছে তাদের ইন্টারভিউগুলো কিন্তু বাকিদের তুলনায় কিছুটা হলেও, অ্যাভারেজ কথা বলছি আমি, তাড়াতাড়ি হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ওই যে ওই রকম কথার বা ওই রকম অর্ডারের তুমি যদি সম্মুখীন হয়ে যাও ইন্টারভিউয়ারদের কাছ থেকে যে আপনি 1 মিনিটের মধ্যে ডেমো দিন বা আপনি 2 মিনিটের মধ্যে ডেমো দিন, তো তাও তোমাকে কিন্তু একটা শর্ট ফর্মে কিন্তু ডেমোটা রেডি রাখতে হবে, এটা নিজের ভালোর জন্যই, এবং একটা স্বাভাবিক ফর্ম তুমি তোমার করেই যাও যেটা 4 থেকে 5 মিনিটের বা 3 থেকে 5 মিনিটের মধ্যে একটা যে কোনো। তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছিল যেটা তোমাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে, তাড়াতাড়ি প্রথম দিকে যেটা করেছিল যে আপনি সরাসরি বিষয়টা পড়ান, পড়াতে গিয়ে নিজের তো একটা টাইম থাকে যে আমি এই টাইমের মধ্যে ডেমোটা পড়ালাম, পড়ানোর পরেও কিন্তু ওনারা থামাচ্ছিলেন না, অর্থাৎ ওনার কিন্তু ভিতরে ভিতরে পড়ানোটা শেষ হয়ে আসছে উনি বুঝছেন, কিন্তু ইন্টারভিউটা কিন্তু ডেমোটা কন্টিনিউ করে যাচ্ছিলেন, অর্থাৎ ওনাকে কিন্তু থামতে বলছিলেন না। সেক্ষেত্রে উনি যেহেতু পার্টস অফ স্পিচ পড়াচ্ছিলেন, তারপরে উনি নাউন প্রোনাউন এভাবে একের পর এক শুরু করতে যাচ্ছেন, তখন ওনাকে থামানো হয়েছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসুন বসুন। তো এইটাও কিন্তু তোমাদের কাছে হতে পারে, ধরো তোমরা একটা কোনো টপিক পড়াচ্ছ, সেই টপিকটা তুমি মনে মনে ভাবছো এবার তো শেষ হয়ে আসছে, ওনারা কিন্তু থামতে বলছিলেন না, তো এই ঘটনার সম্মুখীন হলে তোমরা কিন্তু থেমে যাবে না, তোমরা বিষয়টাকে কন্টিনিউ করবে, ওরাই দেখবে তোমাকে থামিয়ে তারপর বসতে বলবে। এরপরে
বসার পরে ওনাকে একজন স্যার জিজ্ঞাসা করেন যে আপনার গ্র্যাজুয়েশনে কি কি সাবজেক্ট ছিল বা আপনি কোন বিষয়ে অনার্স করেছেন। তো উনি উত্তর দিয়েছিলেন যে উনি যেহেতু নর্মাল পাস কোর্সের স্টুডেন্ট ছিলেন, তো সেটাই উনি জানিয়েছেন। এরপরে ওনাকে আবার কোয়েশ্চেন করা হয় যে আপনার সাবজেক্ট কি কি ছিল। তো ওনার সাবজেক্ট ছিল, উনি বলেছিলেন যে ইংলিশ, হিস্ট্রি এবং সংস্কৃত, এই তিনটে ছিল ওনার সাবজেক্ট। তো এরপরে ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার তো ইংলিশ সাবজেক্ট ছিল বলছেন, তো ইংরেজি কি আপনার সত্যি করেই ভালো লাগতো বা এখনও ইংরেজি কি আপনার ভালো লাগে, এমন একটা প্রশ্ন করা হয়েছিল। এরপরে উনি উত্তর দিয়েছেন, হ্যাঁ স্যার আমার ইংরেজি ভালো লাগে। এরপরে ওনাকে প্রশ্ন করা হয় যে একটা ইংরেজি রাইম বলুন যেটা প্রাথমিকের পাঠ্য বইতে রয়েছে। তো উনি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলে যেটা আছে ওটা উনি বলে শোনাতে যাবেন, তখন ওনাকে থামানো হয় যে এটা বাদ দিয়ে অন্য একটা রাইম বলুন। তখন উনি রেইন রেইন গো অ্যাওয়ে, ওই যে রাইমটা আছে ওইটা উনি বলেছিলেন। তখন ইন্টারভিউয়াররা বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে ওনাকে আবার কোয়েশ্চেন করা হয় যে বাটারফ্লাই নামে কোনো রাইমের কথা আপনি জানেন? তো উনি এটা জানিয়েছেন, নিজেকে সারেন্ডার করেছেন যে সরি স্যার এই মুহূর্তে আমার এটা মনে পড়ছে না। এরপরে ওনাকে প্রশ্ন করা হয় যে বাংলা থেকে একটা ছড়া বলুন। তো উনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা আমাদের ছোট নদী ওইটা শুনিয়েছিলেন, তো ওনারা খুব ভালো লেগেছে এমনটা জানিয়েছেন এবং ওটা ওনাকে কন্টিনিউ করতে বলা হয়েছিল। তো উনি যখন বলেই যাচ্ছেন আমাদের ছোট নদী ওই কবিতাটা, এবং যখন চিক চিক করে বালি কোথাও নাই কাদা এতদূর এসেছেন উনি বলতে বলতে, ঠিক তখনই ওনাকে থামিয়ে দিয়ে একটা প্রশ্ন করা হয় যে আচ্ছা এই নদীটা কেন ছোট বা এই নদীটাকে ছোট নদী বলা হচ্ছে কেন? তো উনি তখন যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে যে স্যার এটা তো কোপাই নদীর কথা বলা হয়েছে, তো এটি একটি সেই অর্থে উপনদী এবং গ্রীষ্মকালে এই নদীতে সেই অর্থে জল থাকে না বললেই চলে, এবং সেই জন্য কবিতায় উল্লিখিত হাঁটু জল এই কথাটারও উল্লেখ রয়েছে, তো এই জন্যই নদীটা ছোট। তো ওনারা এটাতে খুব খুশি হয়েছেন, বলেছেন আচ্ছা আচ্ছা খুব ভালো, খুব ঠিক, খুব সুন্দর বলেছ। এরপরে ওনাকে প্রশ্ন করা হয় যে আচ্ছা নদী কবিতাটি কোন ক্লাসে আছে? তো উনি বলেছেন যে তৃতীয় শ্রেণীতে নদী কবিতাটি রয়েছে। এরপরে ওনাকে জানতে চাওয়া হয় যে লেখক কে, তখন উনি বলেছেন শক্তি চট্টোপাধ্যায়। এরপরে ওনাকে বলা হয়েছে আচ্ছা ক্লাস টুয়ে কি কি সাবজেক্ট আছে আপনি জানেন? তখন উনি বলেছেন যে আমার বই, জগৎবাড়ি, সহজ পাঠ দ্বিতীয় ভাগ, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, এগুলোর কথা বলেছেন। এরপরে ওনাকে ম্যাডাম প্রশ্ন করেছিলেন যে আচ্ছা টিচিং এইডস সম্পর্কে বলুন। তো উনি বলেছিলেন যেহেতু ওনার একটা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড ছিল, তো সেই নিরিখে উনি জানিয়েছিলেন যে কোনো অডিও ভিজুয়াল এইডস হলে খুব ভালো হয়, যেমন প্রজেক্টার ইত্যাদি ইত্যাদি। তো এরপরে একটা স্যার বলেছিল যে দেখুন গ্রামের স্কুলে তো এতটা পরিকাঠামো আশা করাটা ঠিক না বা থাকবে নাই ধরা যায়, তো সেই নিরিখে আপনি কিছু বলুন। তো তখন উনি বলেছেন যে চার্ট মডেল, তখন বলেছে একটা উদাহরণ বলুন। তখন উনি বলেছেন যে যদি ধরুন কোনো আমি ত্রিভুজ পড়াচ্ছি, তখন আমি একটা পেপার ফোল্ড করে ত্রিভুজের আকৃতি করে এগুলো একটা নিয়ে গেলাম ক্লাসে, বলেছে আচ্ছা 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 ঠিক আছে। এরপরে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি একজন শিক্ষক হিসাবে স্কুল ছুট বাচ্চাদের কিভাবে সামলাবেন বা স্কুল ছুট এই সমস্যাটা কিভাবে কমাবেন? তখন উনি বলেছিলেন যে ক্লাসটাকে আরও আকর্ষণীয় করে তুলব, খেলার ছলে শিক্ষাদান করব এবং TLMগুলোর ব্যবহার করব, আর এছাড়া সরকারের তরফ থেকে তো মিড ডে মিল বা ফ্রি বুকস, ফ্রি ড্রেস, জুতো ইত্যাদি ইত্যাদি তো দেওয়া হয়, সেগুলোর কথা প্রচার করব, এই সবগুলো বলা হয়েছিল। তো এরপরে ওনাকে বলা হয়েছে আচ্ছা বেশ খুব ভালো, এবার আপনি আসতে পারেন। অর্থাৎ এতদূরই ছিল ওনার ইন্টারভিউ। আমি যেটুকু ওনার কাছ থেকে শুনলাম বিষয়টা, তাতে আমার নিজেরও খুব ভালো লেগেছে এবং ইন্টারভিউতে ক্র্যাক করার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেই আমার মনে হলো।
তো সেরকমটা আমি ওনাকে জানিয়েওছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করবে, এবং এই চ্যানেলের প্লেলিস্টে বিভিন্ন জেলার প্রচুর সংখ্যক অরিজিনাল ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ভিডিও আপলোড করা আছে। তোমরা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো তারা অবশ্যই দেখতে পারো, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড প্রচুর গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেই লিঙ্কের মাধ্যমে সেই ভিডিওগুলো দেখতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা আগামী দিনে তোমাদের কাজে লাগবে, এবং তোমরা যদি আমাদের ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ভালো থেকো, ধন্যবাদ।